গরমে আমাদের সবচেয়ে বেশি যে স্কিনের ক্ষতি হয় সেটা হলো সানটেন, কারণ তখন সূর্যের প্রখর রোদের তাপে আমাদের স্কিনে কিন্তু ভীষণ রকমভাবে সানটেন পড়ে যায়, বিশেষ করে যারা রোদে ঘুরে বেড়ায়। এমনকি দেখা যায় যে অতিরিক্ত ঘামের কারণে স্কিন আমাদের ড্রাই হয়ে যাচ্ছে। তাই এই সময়ে তোমরা যদি ঘরোয়া এই একটা প্যাক ব্যবহার করো তাহলে দেখবে খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে। তো ছোট্ট একটা রেমেডি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা লাইক দিয়ে তোমরা আমার পাশে থেকো, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি আবারও গরমের একটা সুন্দর একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমরা ভীষণ উপকৃত হবে এই রেমেডিটা ব্যবহার করে। কারণ এই যে সমস্যাগুলো আমি তোমাদের সাথে বললাম, এই সমস্যাগুলো কিন্তু আমাদের সবার সাথেই হয়ে থাকে। এবার তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি নিয়েছি বেসন। বেসন আমি এখানে 1 চা চামচ নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। এখানে টক দইটা তোমরা জল সমেত নেবে, কারণ এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পাতিলেবুর রস। তারপরে 1/2 চা চামচ আমি দিয়ে দিচ্ছে এখানে সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু ভীষণ কামাল করে আমাদের স্কিন, আমাদের চুলের জন্য তো ভীষণ ভীষণ উপকারী, আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। তো এখানে আমি আবার টক দইয়ের একটু জল এখানে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। তো দেখো এই মিক্সড করে নিয়েছি, একদম খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এবার তোমরা কীভাবে ব্যবহার করবে, প্রথমে স্কিনটাকে বেশ ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, কারণ এরপর কিন্তু আমরা স্কিনে কোনো ফেস ওয়াশ দেবো না। তাই স্কিনটাকে আগে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, তারপরে তোমরা এই ক্রিমটা একটু ম্যাসাজ করে করে স্কিনে লাগাবে। একদম ডাইরেক্ট লাগাবে না, যখন লাগাবে 1-2 মিনিট ম্যাসাজ করে করে তারপরে তোমরা তোমাদের ফেসে, হাতে, পায়ে সব জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারো। ভীষণ ভীষণ উপকারী একটা রেমেডি। আর সর্ষের তেল আমাদের স্কিনের সানটেন দূর করতে কিন্তু ভীষণ ভালো কাজ করে, আর ড্রাইনেস খুব সুন্দর করে দূর করে দেয়। তারপরে তোমরা মুখে লাগানোর পরে এটা রেখে দেবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। আজকে আবারও আমি তোমাদের বলে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত রাখবে যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে গেছে। শুকানো মনে একদম টান টান শুকানো তা নয়, যখন দেখবে হালকা হালকা ভেজা আছে তখন গিয়ে এটা প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। ফেস প্যাকের কিন্তু এটাই নিয়ম, অনেকে কী করে একদম কটকট করে শুকিয়ে তারপরে গিয়ে ওয়াশ করে, তাতে কী হয় আমাদের স্কিনে যে ময়শ্চারাইজার সেটা কিন্তু একদম বসে যায়, আমাদের স্কিনের কিন্তু এটা ক্ষতি করে। তাই তোমরা যখনই ফেস ওয়াশ ফেস প্যাক মাখবে হালকা ভেজা থাকতে স্কিনটাকে ক্লিন করে নেবে। এই ক্ষেত্রে প্লেন জল দিয়ে ধুবে, কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। তারপর টুনার লাগাবে, তারপর সিরাম লাগাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি টুনার সিরাম, এগুলো কিন্তু প্রোটিন। হ্যাঁ, এগুলো তোমরা দেখো আমরা খাবার খাই, কিন্তু খাবারের সাথে আমরা ভিটামিন প্রোটিন সব জাতীয় খাবার কিন্তু রাখি। তো আমাদের স্কিনের জন্য কিন্তু এগুলো ভীষণ জরুরি, আমাদের স্কিনটাকে ভীষণভাবে হাইড্রেট করে। তো যাদের কাছে টুনার না থাকে তারা কী করবে, শুধু গোলাপ জলও স্প্রে করে নেবে বা তুলো নিয়ে সারা মুখে ড্যাব ড্যাব করে লাগাবে, কোনো ঘষা মাজা করবে না। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, লাগিয়ে তারপরে তোমরা ঘুমিয়ে পড়ো। দিনের বেলা লাগালে দিনের বেলা লাগাতে পারো, আর যাদের হাতে দিনের বেলা সময় নেই তারা রাত্রি এই কাজটা কিন্তু করতে ভুলবে না। তোমাদের কথা দিচ্ছি, তোমরা পরদিন সকালে উঠে তোমরা খুব সুন্দর হেলদি একটা স্কিন পাবে। তবে আমি তোমাদের কখনোই বলবো না যে তোমরা রাতে লাগিয়েছো সকালে উঠে একদম 100% রেজাল্ট পেয়ে গেছো। দেখো ভাই, এটা কিন্তু ঘরোয়া রেমেডি, একটু টাইম নিয়ে ধৈর্য নিয়ে বিশ্বাস নিয়ে এগোতে হবে আমাদেরকে। আজকে লাগালে কালকে রেজাল্ট এটা কোনো দিন হতে পারে না, কোনো ম্যাজিক যদি হয় তাহলেই হবে, কিন্তু বাস্তবে এটা কখনোই হতে পারে না। একটু ধৈর্য ধরে লাগালে অবশ্যই ভালো রেজাল্ট পাবে। এবার বলে দিচ্ছি কতদিন লাগাবে, সপ্তাহে 2-3 দিন লাগাবে। রেগুলার লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা একদিন লাগালে তোমাদের স্কিনটা দেখবে খুব সুন্দর একটা গ্লো করছে। তাই তোমরা রাতে লাগাবে, সকালে কী করবে ঘুম থেকে উঠেই আগে কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে। কারণ কি, আমাদের রাত্রে একবার
ফেস ওয়াশ দিয়ে ঘুমোতে যাওয়ার আগে মুখটা পরিষ্কার করা দরকার। আর রাত্রে যে আমরা ময়শ্চারাইজার মেখে ঘুমাচ্ছি, সেটা কিন্তু সকালে ঘুম থেকে উঠে আবার পরিষ্কার করে নিতে হবে। এই কাজগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের স্কিনটা দেখবে একদম হেলদি থাকবে। আর অনেকেই বলে যে দিদি ফর্সা হওয়ার ক্রিম দাও, দেখো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিচ্ছু হয় না, এগুলো একদম ভুয়ো কথা। তোমাদের স্কিন যেমন এমনই থাকবে, শুধু আমাদের স্কিনটাকে হেলদি রাখতে হবে, সুন্দর রাখতে হবে, ভালো রাখতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা।